নমস্কার, আমি রোজিনা, এসে গেছি ফাল্গুনীর রান্নাঘরে। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পেঁয়াজ আর টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো আপনাদের। পেঁয়াজ আমি এরকম একটা পেঁয়াজকে চার টুকরো করে তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে একটা পেঁয়াজকে চার টুকরো করবেন, করে পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। আর রেখেছি একটা টমেটোকে চার টুকরো করে কেটে, এখানে তিনটে টমেটো আছে, চারটে পেঁয়াজ আছে, এটা দিয়ে এই টমেটো আর পেঁয়াজ দিয়ে আজকে আমি আপনাদের চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আর এই চিংড়ি মাছ রান্না করতে আমার মশলা কী কী লাগছে, একটু জিরে ফোড়ন, ফোড়নে একটু জিরে লাগবে, আর একটু ভাজা ধনে জিরের গুঁড়ো লাগছে, আর লাগছে নুন হলুদ তেল, সব আমার সাথে আছে। কড়াইটা বসিয়ে দিলাম, একটু কড়াইটা গরম হবে, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিলাম, চেষ্টা করব যত কম তেলে রান্না করা যায়। আর এই মাছে, চিংড়ি মাছে আমি কিছুটা হলুদ পরিমাণ মতো, চিংড়ি মাছ অনুযায়ী, আর একটু নুন মাখিয়ে নিলাম, মাখিয়ে নিলাম, মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে, আর একটু হলুদ দিলাম, এবার ঠিক আছে। এদিকে তেলটা গরম হচ্ছে, মোটামুটি গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে, তেল দিয়ে ধোয়া বেরিয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব, সব চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। ঠিক এইভাবে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে, এখনো ভাজা হয়নি, আরো ভাজা হবে। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, হয়ে এসেছে, হয়ে গেছে। ঠিক এইভাবে মাছগুলোকে ভেজে নেবেন, একটু আগুন কম করে দিলাম গ্যাসের, এবারে মাছগুলোকে সব তুলে নিতে হবে, ভাজাটা হয়ে গেছে। সমস্ত চিংড়ি মাছটা তুলে নিলাম, এবার আর একটু তেল দেব, খুব অল্প পরিমাণে। একটু জিরে ফোড়ন দেব,
জিরে ফোড়ন হয়ে গেল, এবার টমেটো গুলোকে ছেড়ে দেবো। দেবো একটু নুন, একটু হলুদ, এবার টমেটোটা একটু নরম হবে তার জন্য আমাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢেকে দিলাম, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, হ্যাঁ টমেটো একদম নরম হয়ে গেছে। টমেটো একদম নরম হয়ে গেছে, এবার আমি একটু লঙ্কা কুচো আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো একসাথে দিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিলাম, এবার আরেকবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, একটু নামিয়ে দেখে নেবো। হয়েছে, এই যে পেঁয়াজগুলো না একদম গলে যাবে না, পেঁয়াজগুলো ঠিক এরকম গোটা গোটাই থাকবে। এবার দেবো একটু ধনে জিরের গুঁড়ো, ভাজা ধনে জিরের গুঁড়ো যেহেতু সেহেতু একটু পরেই দিতে হবে লাস্টের দিকে। দেবো একটু স্বাদ মতো চিনি, খুবই অল্প, আর দেবো একটু বাটার, খুব অল্প পরিমাণে বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একদম পেঁয়াজগুলো এরকম গোটা গোটা থাকবে, গলে যাবে না। হয়ে এসেছে, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ হয়ে এসেছে। এখনই গ্যাস বন্ধ করে দেবো। পুরো কমপ্লিট হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম। কমপ্লিট হয়ে গেল, এবার একটু নামিয়ে নেব। গ্যাস আগেই বন্ধ করে দিয়েছি,
তৈরি হয়ে গেল টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ রান্না করা। আপনারাও ঘরে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে। এটা গরম ভাতের সাথে আপনি খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। মানে এটা হলে এই রান্নাটা করে খেয়ে দেখবেন আর কিছুই প্রয়োজন হবে না, এত সুস্বাদু। তো আজকের রান্না আমি এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।